warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Amma ba'd. فقد قال الامام البخاري رحمه الله تعالى باب عزت الامام النساء وتعليمهن মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন তার অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন সঠিক পথ দেখিয়েছেন তার অন্তর্ভুক্ত আমাদেরকে বা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে আল্লাহ করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতে হবে হেদায়েতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা জুমাবারে সহিহুল বুখারী থেকে আমরা দর্স দিচ্ছি পর্ব চলছে ইলমের কিতাবুল ইলম এই কিতাবুল ইলমের আজকে পর্ব নম্বর হচ্ছে 9 ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় নম্বর 32 এ বলছেন বাবু ইজাতিল ইমাম আন-নিসাআ ওয়া তাআলিমাহিন্না এই অধ্যায় হচ্ছে ইমামের অর্থাৎ শাসকের অথবা আলেমের আলোচকের দায়ীর ইমাম ইমামুল মুসলিমিন সেটা যদি দুনিয়ার ইমাম হন তাহলে মুসলিম শাসক নেতৃস্থানীয় ব্যক্তি আর যদি দ্বীনের ক্ষেত্রে ইমাম বলেন তাহলে যিনি আলেম যিনি দায়ী যিনি জনগণকে সঠিক পথের দিক নির্দেশনা দিচ্ছেন যিনি দ্বীনের কথা আলোচনা করছেন অথবা যেহেতু বিষয়টি ঘটেছিল ঈদের ক্ষেত্রে ঈদুল আযহা বা ঈদুল ফিতর যে ইমামতি করবে সেই ইমামকে বোঝানো হয়েছে ইমাম শব্দ এই সমস্ত অর্থকে শামিল ইমামের উপদেশ দান ইজাতুন মানে ওয়াজুন ইমামের উপদেশ প্রদান করা আন-নিসা নারীদেরকে ওয়া তালিমাহিন্না এবং তাদেরকে শিক্ষা দান করা অর্থাৎ মুসলিম শাসক নেতৃস্থানীয় ব্যক্তি আলেমে দ্বীন দ্বীনের দায়ী অথবা মসজিদের ঈদের ইমাম নারীদেরকে ওয়াজ করবেন আর তাদেরকে দ্বীনের শিক্ষা দেবেন এর বৈধতা বা এর বিধান কি এর বৈধতা আছে কি না অধ্যায় কায়েম করে ছেড়ে দিয়েছেন হ্যাঁ না সেটা হাদিস থেকে জানবেন জায়েজ না জায়েজ নয় শরীয়ত সম্মত কি না যে শুধু বিশেষভাবে নারীদেরকে ওয়াজ করা উপদেশ দেওয়া নারীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান মাহফিল করা এবং তাদের জন্য বিশেষ দরসের ব্যবস্থা করা যদি মহিলা দিয়ে শিক্ষা দেওয়া যথেষ্ট হয় তাহলে সেটা যথেষ্ট আর তা সাধারণত যথেষ্ট হয় না ভালো কোরআন সুন্নার জ্ঞান দেওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য ভালো আলেমে দ্বীন অথবা নেতৃস্থানীয় ব্যক্তিকে কিছু কথা বলার প্রয়োজন রয়েছে দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে মহিলাদেরকেও সুতরাং তাদেরকে শিক্ষাদান করতে পারে আর তাদেরকে ওয়াজ উপদেশ করতে পারে এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রখ্যাত তাবেঈ আতা রাহমাতুল্লাহি আলাইহ বলছেন সামিতু ইবনে আব্বাসিন আমি সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছি কালা তিনি বলছেন আশহাদু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাক্ষ্য প্রদান করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি এর সাক্ষী দিচ্ছি বর্ণনাকারীর সন্দেহ
যে অথবা আতা বলেছেন আশহাদু আলা ইবনে আব্বাস, আমি সাক্ষ্য প্রদান করছি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যে তার কাছ থেকে আমি শুনেছি তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। কোথায় বের হলেন এই হাদিসের সংক্ষেপ রয়েছে সহিহ বুখারীতে, অন্য রেওয়ায়েতগুলি সহিহ বুখারীতে অন্য জায়গায় রয়েছে অথবা অন্য অন্য কিতাবাদিতে রয়েছে হাদিসের। খারাজা ফি আদহা আও ফিতরিন, ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য মোসাল্লা ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন এবং সেখানে গিয়ে ঈদের সালাত পড়ালেন, খুতবা পড়লেন। আর পুরুষদের মাঝে খুতবা দেওয়ার পরে বিশেষভাবে পুরুষদের মাঝ থেকে, পুরুষদের মাঝে যে পুরুষদের সামনে ছিলেন আর মহিলারা পেছন দিকে ছিল, মহিলাদের দিকে বেরিয়ে গেলেন। তাহলে এখানে খারাজা ওয়া মাহু বিলাল হাদিসটিকে সংক্ষেপ করে বেরিয়ে গেলেন বেলালকে সাথে নিয়ে, তার সাথে সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কোন দিকে বেরিয়ে গেলেন? এলান নিসা, হ্যাঁ, মহিলা সেকশনের দিকে, যেদিকে মহিলারা মুসাল্লাই ঈদগাহে ছিল। ফাজান্না আন্নাহু লাম ইউসমাইন নিসা, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে তিনি হয়তো মহিলাদের পর্যন্ত আওয়াজ পৌঁছাতে পারেননি, শোনাতে পারেননি, সুতরাং তাদেরকে স্পেশালি শোনাবার জন্য যাচ্ছেন। আর তখন তো এরকম ব্যবস্থা ছিল না, হ্যাঁ, মাইকের ব্যবস্থা ছিল না, লাউড স্পিকার ব্যবস্থা ছিল না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি বিশেষভাবে নারীদের কাছে সামনে গেলেন আর তাদেরকে ফাওয়াজাহুন্না, তাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন। ওয়াজ মানে সুর করা নয়, বাঙালি ওয়াজ হচ্ছে সুর করলে ওয়াজ হয় না, ওয়াজ করলেন মানে উপদেশমূলক কথা বললেন। কোরআনে কারিমকে আল্লাহ মাওয়িজা বলেছেন। তাদেরকে উপদেশ দিলেন, ওয়া আমারাহুন নবী সাদাকা, এবং তাদেরকে সাদাকা দান খায়রাতের নির্দেশ প্রদান করলেন। এখানেও সংক্ষেপ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খুতবাটি বা যেই বক্তব্যটি মহিলাদের সামনে গিয়ে দিয়েছিলেন তাতে বলেছিলেন একটা অংশ, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, লম্বা হাদিস রয়েছে সহিহ বুখারীর অন্য অন্য জায়গায় বা সহিহ মুসলিমও রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সুনানের কিতাবাদিত রয়েছে। ইয়া মাশারান নিসা, হে নারীদের দল, হে মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। ফাইন্নি অরিতু কুন্না বা ফাইন্নি রায়তু কুন্না আকসার আহলিন্নার, তো এরকমভাবে হাদিস রয়েছে। আমাকে দেখানো হয়েছে বা আমি দেখেছি তোমাদেরকে যে জাহান্নামে তোমরাই সংখ্যাগরিষ্ঠ, তোমাদের সংখ্যা বেশি, পুরুষদের তুলনায় মহিলারাই বেশি জাহান্নামে। তখন সাহাবী মহিলাদের একজন জিজ্ঞেস করলেন, ওয়ালেমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা কেন বেশি জাহান্নামে? রাসূলুল্লাহ বলেছেন, তুকসারনা লানা ওয়া তাকফুরনা আশি, তোমরা বেশি বেশি লানতান করো, উত্তেজিত হয়ে যাও, হ্যাঁ হ্যাঁ, গালমন্দ করা, তারপরে কটু কথা বলা, হ্যাঁ, এসব মহিলার আবেগই বেশি, যার ফলে তাতে শুরু করে দেয়। যারা যত আবেগী তারা বেশি গালমন্দ করা, একটু ছেলেমেয়েরা দুষ্টামি করলে তাদেরকে লানতান করা শুরু করে, গালমন্দ শুরু করে, বকাবকি শুরু করে, তোমরা বেশি তুকসেনা লানত করে থাকো। একটা ছেলে বেশি দুষ্টামি করলে কি বলে, মর মর, তুই মরিস নি, হ্যাঁ, হয়তো আছাড় খেয়ে পড়েছে। তো এইসব, অথচ মরে গেলে অথবা আহত হইলে কষ্ট পাবে, কিন্তু এরকম কথা আবেগে বলে ফেলে, এরকম বলা উচিত নয়। ওয়াতাকফুরনাল আশির, আর তোমরা স্বামী এবং স্বামীর ঘরের যারা রয়েছে, আশির, স্বামী এবং স্বামীর নিকট আত্মীয়, স্বামীর বাবা মা শ্বশুর শাশুড়ি মহিলার, এদের নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ প্রকাশ কর, মানে কৃতজ্ঞতা প্রকাশ করো না। একটুতেই এই ঘরে এসে শান্তি পেলাম না, জীবনে কোনোদিন সুখ শান্তি হলো না, এখানে এসে আমার ভালো হলো না, নসিবটাই আমার খারাপ, এসব কথা বলে ফেলে।
সারা জীবন যদি লাউ আহসান আহসানতা ইলাইহিন্না দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা জীবন যদি তাদের সাথে এহসান করো, খুব ভালো ব্যবহার করেছো, খুব ভালো আচরণ করেছো, অধিকাংশ সবার না এটা, বাস সবাই রাগ করবেন না, অনেকেই ভালো আছেন মাশাআল্লাহ, অনেকে অনেক পুরুষ চাইতেও ভালো আছেন। সারা জীবন যদি স্বামী শ্বশুর শাশুড়ি ভালো আচরণ করে আর একটু যদি কখনো কষ্ট পেয়ে যায় তো চট করে বলে দিয়ে থাকি হ্যাঁ কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, মা রায় তো হ্যাঁ মিনকে খায়রান কাত, জীবনে কখনো ভালোই পেলাম না, আমার ভালো হলো না। তারপরে সে হাদিসে লম্বা অংশ রয়েছে, তোমাদের দিনে ত্রুটি রয়েছে আর তোমাদের জ্ঞান বুদ্ধিতে ত্রুটি রয়েছে, ভালো ভালো জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান মানুষকে তোমরা চট করে আকৃষ্ট করে দিতে পারো, মনকে কেড়ে নিতে পারো, ফিতনা বড় ফিতনা, অনেক জ্ঞানী মানুষ এই নারী ফিতনায় সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন সবার। আর দিনের ত্রুটি, দিনের ত্রুটি হচ্ছে যে প্রতি মাসে কয়েকদিন মাসিক ঋতু অবস্থায় থাকেন, যার ফলে সালাত আদায় করতে পারেন না আর সিয়াম পালন করতে পারেন না, সিয়ামগুলি কাজা করতে হয় রমজান মাসের সিয়াম হইলে, আর জ্ঞান বুদ্ধির কমজোরির কারণে দুর্বলতার কারণে আপনার আল্লাহ রাব্বুল কোরআন কারিমে বলেছেন যে সাক্ষীর ক্ষেত্রে মহিলা দুজনের সাক্ষী সমান একজন পুরুষ, এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যাই হোক, হাদিস অন্য জায়গায় লম্বা রয়েছে, সেই দিকের বেশ কিছু কথা বলি ফেললাম, প্রায় কথাগুলি চলে এসছে। রাসূলুল্লাহ তাদেরকে ওয়াজ উপদেশ দিলেন এবং সাদকা দান খায়রাত করতে বললেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে সাদকা করো বেশি বেশি, ফরজ ওয়াজিব আদায়ের পরে জাহান্নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে দান খায়রাত কর, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কে তামারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ আছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, যদিও খেজুরের একটা টুকরো দিয়ে একটা অংশ দিয়ে হয়, কিছুই নেই, একটা খেজুর, একটা খেজুরের অংশ রয়েছে ওইটুকু দান করো। ফাজালাত আল মারআতু তুলকিল কুরতা ওয়াল খাতাম ও বিলালুন ইয়াখুযু ফি তারাফি সাওবিহি, তখন মহিলারা নিজের কানের দুল কুরত দুল ওয়াল খাতাম আর হাতের আংটি নিক্ষেপ করতে শুরু করেছে, খুলে দুল খুলে আর আংটি খুলে দিতে শুরু করেছে। সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়ের যে চাদর, চাদরের এক কিনারা সম্প্রসারিত করেছিলেন সামনে, যাতে করে যারা দান খায়রাত করবে সেই চাদরে দিয়ে দেয়। এই ছিল হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যিনি ইমাম হবেন, যিনি আলেমের দিন হবেন, এলাকার গণ্যমান্য আলেম, তার কাছ থেকে এলেম নেওয়ার প্রয়োজন রয়েছে, আমার পুরুষরা নিচ্ছে, মহিলারা কেন বঞ্চিত থাকবে। আর জরুরি নয় যে এলাকায়, আজকাল অনলাইনে যদি মনে করেন যে কারো কাছ থেকে এলেম শেখার প্রয়োজন রয়েছে, আমার এলেমে ঘাটতি রয়েছে আর প্রত্যেকের ঘাটতি রয়েছে, প্রত্যেকের ওপর বড় এলেম ওয়ালা রয়েছে, ওফাওকা করলে যে এলমেন আলিম, কারোর জন্য ফরজে আইন রয়েছে এলেম শেখা, আর কার বাকি যাদের ফরজে আইন নয় হয়তো ফরজে আইন আদায় করে ফেলেছে, ফরজে কেফায়া, ফরজে কেফায়া অতিরিক্ত যত দিনের জ্ঞান অর্জন করতে পারবে ভালো, অন্য অন্য দায় দায়িত্ব পালন করি। তো মহিলাদেরকে তাহলে ওয়াজ করা যাবে, দিনের শিক্ষা দেওয়া যাবে, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। এই হাদিস দ্বারা আরও অনেক মাসাইল প্রমাণিত হবে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক সাবধান করেছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর, কারণ তোমাদের সংখ্যা বেশি দেখেছি। হ্যাঁ, মহিলাদেরকে সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে যাতে করে জাহান্নামে না যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন। প্রত্যেক পাপের জন্য আল্লাহ ধরবেন,
এই না যে শুধু মহিলা জাহান্নামে যাবে, হ্যাঁ প্রত্যেকের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যদি তওবা না করে মারা যায় বা তওবা কবুল না হয়, তওবা গ্রহণযোগ্য না হয়। তওবার শর্ত রয়েছে, সে শর্তগুলি সহ তওবা হইতে হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে জীবনে সংশোধনের যেন তৌফিক দান করেন। ৩৩ নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল হিরসি আলাল হাদিস, হাদিস শিখার জন্য উদগ্রীব হওয়া সম্পর্কে, আগ্রহী হওয়া সম্পর্কে, যে যত বেশি কোরআন এবং হাদিস শিখার জন্য আগ্রহী হবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র তিনটা চারটা বছর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে, মাত্র তিন চারটা বছর, খাইবারের বছর সপ্তম হিজরিতে ইসলাম কবুল করেছেন, সপ্তম, তারপর অষ্টম, নবম, দশম, এই তিন, সাড়ে তিন বছর পেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী ছিলেন, যার ফলে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হাদিসের কিতাবাদিতে তাঁর থেকে এসে 5000 বেশি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর সম্পর্কে হাদিস রয়েছে, আন্নাহু ক্বালা ক্বীলা ইয়া রাসূলাল্লাহ, তিনি বলেন যে বলা হইল, মানে জনকীয় ব্যক্তি বলেন, হে আল্লাহ রাসূল, মান আসআদুন নাস বি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আপনার সুপারিশের কিয়ামতের দিনে সবচাইতে বেশি অধিকারী কে, আপনার শাফাত সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি কিয়ামতের দিন ধন্য হবে, ভাগ্যবান হবে কে, কোন শ্রেণীর মানুষ? সাইদুন মানে ভাগ্যবান হওয়া, এখানে আসাদ ইসমে তাফজিলের শেগা রয়েছে, এই জন্য শাব্দিক অর্থ করলাম পরে, যে মান আসাদুন নাস, কে সবচেয়ে বেশি ভাগ্যবান বে শাফাত থেকে আপনার শাফাত পেয়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বললেন, لقد ظننت يا ابا هريره ان لا يسالوني عن هذا الحديث احد اول منك, আমার বিশ্বাস ছিল আবু হুরায়রা যে এই হাদিস সম্পর্কে, মানে এই বিষয়টি সম্পর্কে তোমার পূর্বে কেউ জিজ্ঞাসা করবে না, তুমি সর্বপ্রথম এই সওয়াল করবে, এই প্রশ্ন করবে, এটা আমার ধারণা ছিল। কেন এই ধারণা ছিল, সুধারণা, লেমার আই তো মিন হিরসিক আল হাদিস, কারণ তোমার খুব আগ্রহ দেখেছি হাদিসের ওপর, হাদিস শেখার জন্য তোমার, তোমাকে খুব আগ্রহী পেয়েছি, উদ্গ্রীব পেয়েছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি শোনাচ্ছেন, আসআদুন নাস বি শাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শাফাআত পেয়ে কিয়ামতের দিনে সবচাইতে বেশি ধন্য হবে, সবচাইতে বেশি ভাগ্যবান হবে সেই ব্যক্তি। তাহলে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে সে সবচাইতে বেশি ভাগ্যবান। কে সে বা কোন শ্রেণীর মানুষ? মান কালা লা ইলাহা, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বলবে, বলার আগে অন্তর থেকে বিশ্বাস করে, অন্তর থেকে মেনে নেবে, বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করবে, মেনে নেবে, আর তারপরে সেটার স্বীকৃতি দেবে জবান দিয়ে বা শাহাদাত প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তো আল্লাহর ইবাদত বন্দেই করবে, ইবাদত বিহীন জীবনযাপন করবে, আর শুধু কালিমা পড়া মুসলিম, এটাও হাদিসে বোঝানো হয়নি। তবে মৌলিক বিষয়টি বোঝানো হয়েছে, যার জীবনটা শুরু হয়েছে তৌহিদ দিয়ে, যার জীবনে কি রয়েছে, তৌহিদ রয়েছে, কোনো রকমের শিরক নেই, শিরক মুক্ত যেই ব্যক্তি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তাওহীদ প্রতিষ্ঠা করল। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে শুধু মৌখিক নয়, খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের নিষ্ঠার সাথে, খলুসিয়াতের সাথে, অথবা বর্ণনাকারী সন্দেহ, খালিসাম মিন নাফসিহি, নিজের ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, বা মনের নিষ্ঠা ইখলাসের সাথে বলবে আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার কোনো গরজ নাই, না কোনো লোভে, না কোনো ভয়ে,
না কোনো স্বার্থে। যেই ব্যক্তি খালেসান মানে খালেসান মানে শিরক, শিরক বিদাত থেকে যেই ব্যক্তি নিখুঁত নির্ভেজাল করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জীবনকে শিরক বিদাত মুক্ত করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি আমার সাফাত পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে, সবচেয়ে বেশি ভাগ্যবান সে। এই হাদিসে যেমন হাদিস শিখার ক্ষেত্রে আগ্রহী হওয়ার ফজিলত পাওয়া গেল এবং আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন হাদিস যে যত শিখে আর শিখায় তাকে আল্লাহ তত বেশি সম্মানিত করেন এটা বোঝা গেল। কত সম্মানিত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলমিন, সুবহানাল্লাহ। জি, দশটা হাদিস যদি কোনো কিতাব থেকে পড়েন তো দু তিনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পাবেন আপনি। এই হাদিস থেকে সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা পেলাম সেটা হচ্ছে তৌহিদের ফজিলত। তৌহিদ যদি থাকে তাহলে আপনি জান্নাতে অবশ্যই যাবেন, আর তৌহিদবিহীন যদি পাহাড় সমান আমল থাকে আর একেবারে উত্তম চরিত্র অধিকারী হন তবু জান্নাতে যেতে পারবেন না। তৌহিদ দিয়ে শুরু করতে হবে আর তৌহিদ দিয়ে জীবনটা শেষ করতে হবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত একমাত্র রবের ইবাদত করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর সামনে একমাত্র আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সির ঝুঁকিয়ে সির নত করেই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। গায়রুল্লাহর সামনে আত্মসমর্পণ করে মাজারেও যান আপনি, মাজারেও আশা রাখেন, অলিয়া উলিয়া গৌস কুতুব বিশ্বাস রাখেন, তারাও অসাধারণ ক্ষমতা রাখে, তারাও দিতে পারে, বরবাদ করে দিয়েছেন আপনার কোনো আমল কাজে আসবে না। লাইন আস রাখতে লাই আহবাতা না, আমার শিরক করলে শিরক করে মারা গেলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সবসময় তৌহিদ প্রতিষ্ঠা রাখার, তৌহিদকে অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং তৌহিদের সাথে সাথে আমাদেরকে বিশুদ্ধ ইবাদত বন্দেগীর, সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দেগীর তৌফিক যেন দান করেন। আখলাক চরিত্র মামালাত আচার আচরণ লেনদেন সব কিছুকে হালাল পবিত্র এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। 34 নম্বর অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন কাইফা ইউকবাদুল ইলম, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে ইলমকে কেমনভাবে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় কিয়ামতের পূর্বে, আল্লাহই জানেন যে কখন সেই সময়টা আসবে, কিন্তু পূর্ব আভাস পাওয়া যাচ্ছে যে কিয়ামতের পূর্বে যে ইলম উঠে যাবে, ধীরে ধীরে উঠতে শুরু হয়েছে। তো কেমন করে উঠানো হবে এটা? হঠাৎ করে অন্তর থেকে আল্লাহ টেনে নেবেন আলেমদের অন্তর থেকে দিনের জ্ঞান, নাকি ধীরে ধীরে বড় বড় আলেমরা ইন্তেকাল করবেন আর তাদের শূন্য স্থান পূরণ হবে না, শূন্যতা থেকেই যাবে আর মানুষের সমস্যা থেকেই যাবে, সুতরাং সমস্যার সমাধানের জন্য জাহেল মূর্খদের কাছে যাবে ফতোয়া নিতে, আর তারাই ধর্মের কথাবার্তা বলবে বিনা দলিলে, নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে। এই মর্মে হাদিস এর আগেও এসেছে বিভিন্ন প্রসঙ্গে, এই কিতাবুল ইলমে এখানেও আসছে। নিয়ে এসেছেন একটি আসার, প্রখ্যাত তাবেই আর আমিরুল মুমিনিন খলিফায়ে রাশেদ তাকে বলা হয়েছে, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিমা। তিনি লিখলেন ওয়াকাতাব ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আবি বকর ইবনে হাজম, তার খেলাফত আমলে অল্প সময়ের খেলাফত ছিল কিন্তু সেই সময় দিনের অনেক খেদমত হয়েছে এবং তিনি উম্মতে মুসলিমার প্রথম মুজাদ্দিদ সংস্কারক বলা যেতে পারে। তার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ তাজদিদ সংস্কারের প্রয়োজনই হয়নি আলহামদুলিল্লাহ। মানুষ উমর ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আগে সাহাবায়ে কেরামদের যুগ ছিল, সুতরাং সাহাবায়ে কেরাম সবাই হকের ওপর ছিলেন এবং হক বিজয়ী ছিল, আর যখন কুসংস্কার দেখা দিয়েছে তখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন মুজাদ্দিদ সংস্কারক পয়দা করেছেন। আর প্রথম মুজাদ্দিদ, যদি সর্বসম্মতিক্রমে বলা হয় তো ভুল হবে না, তিনি
হচ্ছেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, খলিফা রাশেদ, পঞ্চম খলিফা তাকে বলা হয়েছে। আর যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাসের খেলাফত ছিল তাকে পঞ্চম খলিফাও বলা হয়েছে, সুতরাং ষষ্ঠ খলিফা বলতে পারেন। কিন্তু অল্প সময়ের জন্য অনেকে পঞ্চম খলিফা হিসেবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উল্লেখ না করে, আর উমাইয়া বংশের বিভিন্ন জুলম অত্যাচারের যুগে এই রকমের মহাসংস্কারক মুজাদ্দিদ আল্লাহ রাব্বুল আলামিন যে পয়দা করেছে উম্মতে মুসলিমার কল্যাণের জন্য, এবং আল্লাহর হিকমত ছিল যে অল্প সময় তিনি দিয়েছেন, যদি দীর্ঘ সময় তিনি পেতেন তো ইসলামের আর মুসলিম উম্মার যে কত কাজ হইতো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু সব আল্লাহর ইচ্ছা। তিনি লিখলেন, চিঠি লেখেন ইমাম আবু বকর ইবনে হাজমকে, তিনি বড় একজন তাবেই ইমাম ছিলেন, হাদিসের বড় জ্ঞানী পণ্ডিত ছিলেন, তাকে লিখলেন অনুজর মা কানে মিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোথাও পাও, যার যার কাছে সাহাবাই কেরামরা ধীরে ধীরে ইন্তেকাল করছেন আর তাদের কাছে হাদিসগুলি মুখস্থ তাদের আছে, তারা ইন্তেকালের সাথে সাথে হাদিসগুলি মুছে যাবে দুনিয়া থেকে আমাদের থেকে, আমরা সেই হাদিসগুলি আর পাবো না। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানেই পাও না কেন ফাক্তুবহু, সেগুলিকে এখন লিপিবদ্ধ করো, লিখে নাও। এই কিতাবাতুল হাদিস বা তাদউইনুল হাদিস, হাদিসের লিখনি বা হাদিস সংকলন শুরু হলো উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফত আমলে। ফাইন্নি খিফতু দুরুস আল ইলমে ওয়া যিহাব আল উলামা, কারণ আমি আশঙ্কা করছি যে এলেম মুছে যাবে, দারাসা মানে মুছে যাও মিটে যাও, ইন দারাসা দারাসা, এলেম মুছে যাওয়ার আশঙ্কা করছি, মিটে যাওয়ার আশঙ্কা করছি। ওয়া যিহাব আল উলামা, বড় বড় আলেম যারা সাহাবায়ে কেরামদের মধ্যে কারা ওলামা, তাবেঈনদের ওলামা, তাদের তিরোধানের আশঙ্কা করছি, তারা ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু সতর্ক সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সাথে যার তার কথা নিও না, অন্যদের কথা নিও না, আমি চাই যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বচন কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কর্ম আমল এবং রাসূলুল্লাহ অনুমোদন, এই হচ্ছে হাদিস। বলছেন ওয়ালা তাকবাল ইল্লা হাদিস আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ছাড়া অন্য কারো কথা নিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলি এক জায়গায় সংকলন করো। ওয়ালিয়াফশুল ইলম, আর ওয়ালিয়ুফশুল ইলমা, আর যাতে করে যারা জ্ঞানী গুণী আছেন এখন হাদিসের জ্ঞান রাখে তারা যেন এলমের প্রচার প্রসার করে, ওয়ালিয়ুফশুল ইলমা, এলমের প্রচার প্রসার করে, এলমকে ছড়িয়ে দাও মানুষের কাছে পৌঁছে যাক। ওয়ালিয়াজলিসু, আর যাতে করে তারা এলম শিখার জন্য বসে, এলমের মজলিস বৈঠক করে, হাত্তা ইউআল্লামা মাল্লা ইয়ালাম, যাতে করে যারা জানে না তাদেরকে শেখানো সম্ভব হয়, যারা হাদিসের জ্ঞান রাখে না তাদেরকে জ্ঞান দেওয়া সম্ভব হয়। ফাইনাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, ইলম অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মিটে যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা গোপনীয় না হয়ে যাবে। একজন একজন করে ইলমের কোনো মজলিস হচ্ছে না, ইলমি হালাকাত হচ্ছে না, ইলমি কোনো আলোচনা বক্তব্য হচ্ছে না, দিনই দর্স হচ্ছে না, তাহলে ইলম মুছে যাবে। আজকে সারা পৃথিবীতে যদি দিনই মাদ্রাসাগুলি না থাকে, দিনই প্রতিষ্ঠানগুলি যেগুলি রয়েছে সেগুলি না থাকে, ইসলামিক বিশ্ববিদ্যালয় না থাকে, ইসলামিক যদি ফ্যাকাল্টি কলেজগুলি না থাকে, আমাদের দেশে জামিয়ার নামে বড় বড় যে মাদ্রাসাগুলি রয়েছে এগুলি যদি উঠে যায়, আর তারপরে ইসলামী সেন্টারে যে দিনই আলোচনা হচ্ছে এগুলো যদি উঠে যায় বন্ধ হয়ে যায়, বিভিন্ন এলাকাতে মাশাআল্লাহ দিন শিখার যে একটা হেড়িক পড়েছে আর দিন শিখা দিনের শিক্ষা দেওয়া এবং নেওয়ার যে চর্চা হচ্ছে এটা যদি উঠে যায় পঠন পাঠন, আর যখন যার কোনো দিনই বিষয় জানার প্রয়োজন হলো শুধু কোনো আলেমের কাছে গেলো বা টেলিফোন করলো আর মাসলাটা জেনে নিল, সিররান গোপনীয়, দিনের জ্ঞানের এলমে দিনের প্রচার প্রসার হচ্ছে না, তাফসিরের জ্ঞানের প্রচার প্রসার হচ্ছে না, হাদিসের জ্ঞানের প্রচার প্রসার হচ্ছে না, হাদিসের সহি জয়ীফের প্রচার প্রসার হচ্ছে না, এক কথায় দিনই যতগুলি সাবজেক্ট রয়েছে সেগুলির যদি প্রচার প্রসার না হয়ে মানুষের যখন যার দরকার হলো
তখন জেনে নিল, তাহলে সেটা সির গোপনীয় থেকে গেল। এইভাবে থেকে গেলে এলেমটা ধীরে ধীরে কী হয়ে যাবে, উঠে যাবে। মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাক, এলেম দিন ইসলাম উঠে যাবে, কয়দিন থাকবে? দিনী প্রতিষ্ঠানগুলি যেখানে দিনের শিক্ষা দেওয়ার অ্যাক্টিভিটি রয়েছে, কার্যক্রম রয়েছে, এগুলি বন্ধ হয়ে যায়, আল্লাহ না করে বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে দিনের জ্ঞান উঠে যাবে। দিনের জ্ঞান উঠে গেলে মুসলিমদেরকে দুনিয়ার স্বার্থে, জাহেল মুসলিমদেরকে শুধু মূর্খরাই বাকি থেকে যাবে, মুরতাদ হইতে সময় লাগবে না। যে কোনো মুহূর্তে যখন প্রতিকূল অবস্থা দেখবে, কষ্টকর অবস্থা দেখবে, তখন মুরতাদ হয়ে যাবে। পোশাক বদলানোর মতো তারা ধর্ম তখন পরিবর্তন করতে শুরু করবে, যেখানে সুযোগ সুবিধা রয়েছে, এইরকম তো শুরু হবে। আজকে প্রতিকূল পরিবেশ যেখানে ইসলামের ক্ষেত্রে মুসলিমরা বসবাস করছেন, সেখানে কচি কাচারা ধীরে ধীরে বড় হচ্ছে, দিনের জ্ঞান পাচ্ছে না, তখন কী হয়ে যাচ্ছে? নাস্তিক হয়ে যাচ্ছে, অথবা খ্রিস্টান হয়ে যাচ্ছে। শুধু মুখে মুসলিম, জি, 70 বছর সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে যে জুলম অত্যাচার চালিয়েছে কমিউনিস্টরা মুসলিমদের ওপর, এবং বসনিয়ার আর খবর বলছি একই রকম, জি, বসনিয়া, তারপর আলবেনিয়া যে মুসলিম দেশ ইউরোপের, এইসব দেশে শুধু মুসলিম যুবক যুবিতরা বা মুসলিমরা জানতো যে আমার নামটা মুসলিম, আমি মুসলিম, এবং নাম শুনলে বোঝা যেত যে মুসলিম। এছাড়া ইসলামের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান ছিল না, না সলাত, না সিয়াম, না জাকাত, না হজ, না উমরা, না হেজাব, না হালাল, না হারাম, কিছু কিছুই ছিল না। অল্প কিছু লোক লুকিয়ে লুকিয়ে কোরআন শিখাইতো আন্ডারগ্রাউন্ডে। এই জুলম অত্যাচার হয়েছে সোভিয়েত ইউনিয়নে এই জালেম কমিউনিস্ট লানাহুমুল্লাহ তাদের ওপর থেকে, তাদের পক্ষ থেকে আল্লাহ তাদের ধ্বংস করুক। এবং এই রকম যে কোনো জালেম যারা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে আছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও তোমার জমিন থেকে। দিনের জ্ঞানের প্রচার প্রসার হইতে হবে, না হলে দিন ধীরে ধীরে উঠে যাবে। আল্লাহু আকবর। ওমর আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই পত্র বড় মূল্যবান, স্বর্ণ অক্ষরে লেখার মতো পত্র। তারপরে হাদিস নম্বর 100, প্রখ্যাত তাবি, হ্যাঁ, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তার পিতা থেকে উরওয়া ইবনে জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন, হেশাম বর্ণনা করছেন উরওয়া থেকে, তার পিতা, হ্যাঁ, উরওয়া থেকে আনাবি, আর তিনি বর্ণনা, উরওয়া তাবেই বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আমর ইবনে আস, জি, উরওয়া ইবনে জুবাইর সাহাবির ছেলে, তার ভাই আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি সাহাবি ছিলেন, কিন্তু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা পাননি, ইন্তেকালের পরে যেহেতু তিনি ভূমিষ্ঠ হয়েছেন, সুতরাং তিনি তাবেই। আবদুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন তিনি, সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনি, ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইনতিজা আন ইয়ানতাজিহু মিনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে কেড়ে নেবেন না, লা ইয়াকবাদুল, কেড়ে নেবেন না, ইনতিজা আন ছিনিয়ে কেড়ে নেবেন, ইয়ানতাজিহু মিনাল ইবাদ যেটা বান্দা থেকে ছিনিয়ে নেন এমনটা নয়, অন্তরে আছার অন্তর থেকে ছিনিয়ে নেবেন, কেড়ে নেবেন, এমনভাবে আল্লাহ এলমকে উঠিয়ে নেবেন না। কাবাদ একবজ মানে গ্রহণ করা, নিয়ে নেওয়া। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এলমকে উঠিয়ে নেবেন বা গ্রহণ করে নেবেন, নিয়ে নেবেন, বিকাবজিল ওলামা, ওলামাদেরকে উঠিয়ে নিয়ে, ওলামাদের মৃত্যুর মাধ্যমে এলম উঠে যাবে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলেমুন, এমনকি কোনো আলেমই থাকবে না পৃথিবীতে, কাউকে আলেম বলবেন, আলেম থাকবে না। তবে আমাদের দেশে যে আলেম বলা হচ্ছে ওই রকম আলেম থেকে যাবে, যাদের কাছে এলমের কোনো কিছু নেই, কোনো দলিলও বলতে পারে না, কিন্তু কথা অনেক বেশি বলতে পারে, কথা বলাই কম নাই কেউ, যার যত বিদ্যা কম তার তত, হ্যাঁ, বাক্পটুতা বেশি, হ্যাঁ, তার বাক শক্তি বেশি, হ্যাঁ, ধার নেই তখন ভার আছে, দেশে একটা কথা আছে, হ্যাঁ,
ধারে কাঠে না হয় ভারে কাঠে, যদি ধারালো অস্ত্র আর হালকাও হয় তো ওতে খুব তাড়াতাড়ি কাটে, আর যদি ধারালো অস্ত্র না হয় ভোঁতা অস্ত্র হয় তাহলে অনেক ভারী যদি হয় তাহলে ওতেও হ্যাঁ ঘষাঘষি করে কোনো রকম করে কাটবে। তো ওই রকমগুলো ওয়াকেজগুলো আমাদের দেশে আলেম, আর এমন কি আল্লামা, শোহরাত হইলেই খ্যাতি হইলেই দলিলও বলতে পারবে না, সবগুলি আল্লামা। আরে আল্লামার যে হিড়িক পড়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে, আল্লাহ হেফাজত করি ফিতনা থেকে, জি সব আল্লামা। এখন কিছুদিন পরে আর কেউ আলেম থাকবে না, সব আল্লামা হয়ে যাবে, সব আল্লামা হয়ে যাবে। এসব ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ আকবর। কোনো আলেম বাকি থাকবে না, আলেম আরব দেশে বুঝে, সৌদি আরবে বুঝে যে আলেম কাকে বলা হয়, জি হ্যাঁ আমার দেশের লোকেরা বুঝে না যে আলেম কাকে বলা হয়। আলেম ওকে বলা হয় যেই ব্যক্তি বলতে পারবে যে এই মাস আল্লাহ অমুক আয়াতের ভিত্তিতে, এই মাস আল্লাহ অমুক হাদিসের ভিত্তিতে, এই হাদিসটি সহি জয়ীফ, তাকে আলেম বলতে পারেন। আর যার এইসব জানাই নাই বলতেই পারবে না, মুকাল্লিদ, হ্যাঁ শুনে শুনে কথা, আমি শুনেছি আমার ওস্তাদের কাছ থেকে, আমাদের তরিকাতে আছে, আমাদের আকাবের বুজরুগানের দিন বলেছেন, আমাদের আউলিয়া আউলিয়া শিখিয়েছে, আমাদের পীর মাশায়েখ শিখিয়েছে, আলেম নাকি? মোটেই না। আল্লামা তো দূরের কথা, আল্লাহ হেফাজত করুক। যখন কোনো আলেম থাকবে না পৃথিবী, ইত্তাখাযান নাসুর উসান জুহালা, তখন জনগণ জাহেল মূর্খ নেতাকে গ্রহণ করবে, মুফতি গ্রহণ করবে। নেতা এখানে বলতে রউস রাসের বহু বছর, রাস মাথা, এলাকার নেতা মাথা, মানে মুফতি হিসাবে গ্রহণ করবে, কাজী হিসাবে গ্রহণ করবে। ওলামার বাজে শুধু মুফতি নয়, জাহেল মুফতি হবে না, জাহেল কাজীও হবে, যে বিচার করবে জাহেল। আজকাল দেখেন মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করছে, ইসলামের কিছুই জানে না, জনগণের বিচার করছে আদালতে, এটা তো চলিয়ে এসছে পুরোপুরি। আর মুফতিগুলো তারাও দলিল বুঝে না। যে ইমাম মাহবুব হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, খুজু মিন হাইসু আখাজু, যেখান থেকে ওরা নিয়েছে সেখান থেকে নাও। আরে যেখান থেকে সালাফরা নিয়েছেন, সাহাবাই কেরামগণ নিয়েছেন, তবে সেখান থেকে নাও, কোরআন সুন্নাহ থেকে নাও, কোরআন সুন্নাহ থেকে নেওয়ার ক্ষমতা নেই। জয়ীফ জাল হাদিস হইলি হইল, নিজের যেটা আকিদা আগে থেকে মগজে বসে আছে, যে মাস আল্লাহ আগে থেকে বসে আছে, সেটা ঠিক রাখার জন্য জাল জয়ীফ যা হবে হোক, কোনো হাদিস হলি হইল। বুঝে রসুলের হাদিস আবার জয়ীফ দুর্বল হয় নাকি? জি, এক পাকিস্তানি হারামে শেখ ওসিউল্লাহ আব্বাস হাফেজাহুল্লাহ তাআলা দারসে বসেছিল, শুনছিল, হজ এসছে উমরা এসছে, আর তারপরে উনি বলছে এই হাদিস জয়ীফ, এই হাদিস জয়ীফ হয়। তো উর্দুতে জয়ীফ বলে বৃদ্ধ মানুষকে, দুর্বল মানুষ মানে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, বার্ধক্যে যা উপনীত হওয়ার পরে যে দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে চুকা হয়। থরথর করে কাঁপতে কাঁপতে রাগে দাঁড়িয়ে বলছে, ক্যা মাওলানা আপনি ক্যা বল দিয়া, হাদিসে রসুল ভি জয়ীফ হতি হ্যায়, রসুলের হাদিস আবার দুর্বল হয়, বৃদ্ধ হয়। আউযু বিল্লাহ, এই হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণের ইসলামের জ্ঞান, কারণ তাদেরকে আলেম সমাজ তাই শিখিয়েছে। হাদিস হইলি হইল, বর্ণিত আছে, হাদিস শরীফ আছে, বললেই হইল। আর খুব বেশি তো একটা রেফারেন্স হাওয়ালা দিয়ে দিও সহি জয়ীফের হাদিস নে। জোহাল জাহেলের বহুবচন, রউস রাসের বহুবচন। জাহেল মূর্খ নেতা গ্রহণ করবে, কারণ জনগণকে মশালা লাগবে, সমস্যার সমাধান লাগবে, এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, কেমন করে কি করব জানতে হবে। ফাসইলু, সুতরাং এই জাহেল মূর্খ নেতাদেরকে জিজ্ঞাসা করা হবে, কাজীদেরকে জিজ্ঞাসা করা হবে, বিচারপতিকে জিজ্ঞাসা করা হবে, সমাজপতিকে জিজ্ঞাসা করা হবে, মসজিদের ইমামকে জিজ্ঞাসা করা হবে, মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞাসা করা হবে। আফতাও বিগাইর ইলম, না জেনে তারা ফতোয়া দিবে, আফতাও বিগাইর, না জেনে, জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। জ্ঞান হচ্ছে ইলম, হচ্ছে ইলমুল কিতাব ও সুন্নাহ, কোরআন সুন্নাহর জ্ঞান,
কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া ফতোয়া দিবে। অন্য রেওয়ায়েতে ভাষ্যকারগণ লিখেছেন রয়েছে ফাফ তাওবে রায়হিম, যেহেতু এলেম নেই সুতরাং নিজের যুক্তি খাটিয়ে জবাব দেবে, যুক্তিতে মুক্তি খুঁজবে, যুক্তি খাটিয়ে জবাব দেবে। ফদাল্লু ওয়াদাল্লু, হাদিসের সামনে যুক্তি পেশ করবে, কোরআন হাদিস জানে না সুতরাং হ্যাঁ অনুমান ভিত্তিক কথাবার্তা বলবে, যুক্তি কিয়াস এগুলি করবে। ফদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, ও আদাল্লু আর অন্যদেরকেও পথভ্রষ্ট করবে, জাহান্নামের রাস্তায় ঠেলে দেবে। এইভাবে এলম উঠে যাবে। আল্লাহ আকবর, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করে। ৩৫ নম্বর অধ্যায় বলছেন বাবুন, এ অধ্যায় হচ্ছে হাল ইউজ আলুল নিসা ইয়াউমান আলাহিদাতিন ফিল ইলমি, জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা শুধু, উত্তর হাদিসে রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহর অধ্যায় কায়েম কখনো কখনো এভাবে হয়ে থাকে। এই অধ্যায় হচ্ছে আচ্ছা নারীদের জন্য কি কোনো একটি দিন পৃথকভাবে নির্ধারণ করা যাবে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে? হাল ইউজ আলুল নিসা ইয়াউমান, নারীদের জন্য কি একটা দিন নির্ধারণ করা চলবে আলাহেদাতিন পৃথকভাবে ফিল এলমে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলম দেওয়ার ক্ষেত্রে? হাদিস দেখলে স্পষ্ট হয়ে যাবে যে হ্যাঁ প্রয়োজনে তাদের জন্য পৃথক ব্যবস্থা করা যেতে পারে। যদি একসাথে হয়, একসাথে একাকার হয়ে বসবে না, মহিলারা পর্দার আড়ালে বসবে যাতে ফিতনার আশঙ্কা না থাকে, আর তারপরে তাদের শোনার ব্যবস্থা হবে, সেটা যেভাবে হোক না কেন, অডিওর শুধু আওয়াজ পৌঁছেছে অথবা সেখানে এটা টিভি লাগিয়ে দেওয়া হয়েছে আর সে বা সেখানে যেভাবে স্ক্রিনে আসছে আপনার, আর তারা সেখান থেকে দিন শিখছে, অথবা তারা পর্দার সাথে বসে আছে, ফিতনার কোনো আশঙ্কা নেই, হিজাব করে পুরোপুরি বসে আছে আর সে পাঠে বসে আছে, সেটাও হতে পারে প্রয়োজনে। আর যদি না হয়, তার চাইতে বেশি সুবিধা মনে হয়, অথবা মহিলাদের তলব থাকে যে আমাদের জন্য হ্যাঁ বিশেষভাবে প্রোগ্রাম রাখা হোক, হ্যাঁ মহিলা প্রোগ্রাম, তাও জায়েজ রয়েছে। যদি মহিলা শিক্ষিকা দিয়ে, মহিলা দাইয়া দিয়ে শেখানো সম্ভব হয় ওইরকম ভালো, তাহলে ঠিক আছে। আর যদি মনে করা হয় যে এমন পুরুষ দায়ী আছে যার বিকল্প কোনো মহিলা দায়ী নেই, তাহলে পুরুষ আলেমের কাছ থেকে, ওইরকম ভালো আলেমের কাছ থেকে দিন শিখতে পারবে, যেমন হাদিসগুলি প্রমাণ করে। ১০১ নম্বর হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নিসাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবি মহিলা, ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, গালাবানা আলাইকার রিজাল, হে আল্লাহ রসুল, আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে আমাদের ওপর পুরুষরা জয়লাভ করেছে, পুরুষরা বিজয়ী হয়ে গেছে, ওদের সব কিছুই চলছে, ওদেরকে আপনি সবসময় দিন শিখাচ্ছেন, আমরা তো পরাজিত তাদের কাছে। ফাজ আল্লাহ না ইয়ামান মিন নাফসি, সুতরাং আমরা চাই যে আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন নির্ধারণ করেন, বিশেষ একটা দিন, তাহলে যে কোনো দিন নির্ধারণ করা যায়, যে দিনে সুবিধা, যে সময়টাই সুবিধা সবার জন্য। ফা ওয়াদা হন্না ইয়াউমান, একদিন রাসূলুল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি করলেন, ওয়াদা দিলেন যে ঠিক আছে অমুক দিন অমুক সময় তোমাদের জন্য মজলিস হবে, তোমাদেরকে দিন শিখাবো। লাকিয়া হন্না ফি, সেই দিনে সেই সময়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফা ওয়াদা হন্না ওয়া আমারা হন্না, তাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ওয়া আমারা হন্না, তাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিলেন, নির্দেশ প্রদান করলেন, যেগুলি আদেশে সেগুলি আদেশ দিলেন, বারণে সেগুলি বারণ করলেন। আর বারণ করাটা একটা নির্দেশ, কিন্তু নেতিবাচক নির্দেশ, যেটা নেই সেটাও কিন্তু অর্ডার, কিন্তু অর্ডারটা হচ্ছে নেগেটিভ অর্ডার। জি ফাকানা ফি মা ক্বাল লাহুন্না, যেই কথাগুলি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের মাহফিলে, তার মধ্যে একটি কথা ছিল, মা মিন কুন্না ইমরাতুন, তোমাদের মধ্যেকার কোন মহিলা, তোকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, যদি তার তিন সন্তানকে তার আগে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে পারে, মানে তার জীবদ্দশায় ইন্তেকাল করেছে। আর বিশেষ করে অন্য হাদিসে রয়েছে যে লাম ইয়াবলুগুল হিনসা, নাবালক ছেলে মেয়ে, সাবালক হওয়ার পরে নয়, নাবালক ছেলে মেয়ে যদি কোনো মহিলা, এখানে মহিলার কথা রয়েছে কিন্তু অন্য বেশ কিছু হাদিস রয়েছে যেখানে মা মিনকুম
মিন আহাদিন রয়েছে, যে কোনো মানুষ পুরুষ হোক অথবা নারী, মা মিন আহাদ মিন আল মুসলিমিন এইভাবে রয়েছে, তারপরে রজুলিন বলেও রয়েছে, তাহলে বোঝা গেল যে এটা শুধু মহিলার ক্ষেত্রে খাস নয়, মায়ের ক্ষেত্রে খাস নয়, বরং বাবাকেও সামিল। কোনো মা অথবা বাবা, তাহলে সবগুলি হাদিসের সমন্বয় যে বিষয়টি আমরা জানতে পারলাম, কোনো মা অথবা বাপ যদি জীবদ্দশায় নাবালক অবস্থায় তিনটি ছেলে মেয়েকে আল্লাহর কাছে পাঠাতে পারে, মানে আল্লাহ রব্বুল আলমিন সেই ছেলে মেয়েগুলো মা বাবার জীবদ্দশায় আর ছেলে মেয়েগুলো নাবালক ছিল এই অবস্থায় আল্লাহ রব্বুল তাদের কী করেছেন, মৃত্যু দান করেছেন, ছেলেগুলো নিয়ে নিয়েছেন ছেলে মেয়েগুলো। ইল্লা কানা লাহা হিজাব মিন্নার, তাহলে এই ছেলে মেয়েগুলি যে তিনটি, এরা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে মা বাবার জন্য কী হবে, হেজাবান মানে প্রতিবন্ধক হবে, আর সৃষ্টি করে দেবে, এবং তারা আল্লাহকে বলবে যে আল্লাহ আমার আম্মা আব্বাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। অন্য হাদিসে রয়েছে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমরা নাবালক অবস্থায় মারা গেছি, আমাদেরকে অনেক কষ্ট করে মা বাবা মানুষ করেছে, সুতরাং এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, সাথে নেব তারপর জান্নাতে যাব। আল্লাহু আকবার, বড়ই ফজিলত যাদের ছেলেমেয়েরা এরকম নাবালক অবস্থায় মারা গেছে। নাবালকের কথা এই জন্য সাবালকের তুলনায়, কারণ সাবালক হয়ে গেলে তুলনামূলক হ্যাঁ মায়াটা একটু কমে যায়, এখন স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে গেছে, হ্যাঁ কাজ করে খেতে পারবে, মেয়ে সাবালিকা হয়েছে, বিয়ে শাদি দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু নাবালক নাবালিকা যেগুলো রয়েছে এগুলোর উপর মা বাবার মায়া বেশি থাকে, এখনও বিবাহ শাদি হয়নি, এখনও কাজকর্মে লাগেনি ছেলে, হ্যাঁ কাজের যোগ্য হয়নি, এই জন্য বলা হয়েছে নাবালক নাবালিকার কথা। তখন এক মহিলা বললেন, ওয়াইস নাইন, যদি দুইজন কারো মারা যায় জীবদ্দশায়, কারণ ওই মহিলার দুইজন ছেলে মেয়ে মারা গেছে নাবালক, ফাকাল রাসূল বললেন ওয়াইস নাইন, দুইজন হইল, এই হাদিস তো সহিহ বুখারী মুসলিমের হাদিস, এগুলি দুইজন, একজনের হাদিসও তিরমিজিতে আর ইবনে মাজাতে রয়েছে, সনদগুলি দুর্বল, কিন্তু একজন নজদি কারো হয়, একজন মারা গেছে তারও ফজিলত আছে ইনশা আল্লাহ তাআলা, সেই নাবালক নাবালিকা যে মৃত্যুবরণ করেছে আর মা বাবার বড়ই কষ্ট হয়েছে, বড়ই শোক হয়েছে, ধৈর্য ধারণ করেছে, কিন্তু প্রথমখানে ধৈর্য ধারণ করতে হবে, বেশি কান্নাকাটি আর ভেঙে পড়লে হবে না, ইন্নামা সবর ইনদা সাদমাতিল উলা, প্রথম যে আঘাতটা হয়েছে তখনই ধৈর্য ধারণ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলফ লি খাইরাম মিন, দোয়া পড়বে এবং ধৈর্য ধারণ করবে। তাহলে একজন হলেও ইনশা আল্লাহ তাআলা সুপারিশ করবে এবং জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে, জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামে যেতে দেবে না। 102 নম্বর হাদিস যেখানে রয়েছে, আবু হাজম তাবেঈ বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, কাল যে আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসাতান লাম ইয়াবলুগুল হিনসা, ওই হাদিসটি রয়েছে, সেই হাদিস, মা মিনকুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতান মিন ওয়ালাদিহা লাম ইয়াবলুগুল হিনসা, সালাসাতান লাম ইয়াবলুগুল হিনসা, তিনজন সন্তান সন্ততি যদি জীবদ্দশায় মারা যায়, এমন সন্তান সন্ততি যারা এখনও সাবালক হওয়ার বয়সে পৌঁছেনি, নাবালক যদি হয়। এখানে এই হাদিসের অংশটুকু নিয়ে এসে দুটো ফায়দা দেখানি অবখারি রহমাহুল্লাহ, একটি হচ্ছে যে ইলাম ইয়াবলুগুল হিনসা কথাটি আগের হাদিসে ছিল না, তাহলে একটি হাদিস আর একটি হাদিসের অর্থের পরিপূরক বিষয়টাকে স্পষ্ট করল। দ্বিতীয় বিষয়টি সনদের ফায়দা, সেটা হচ্ছে আগের হাদিসে সনদ ছিল ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ হচ্ছেন আদম ইবনে আবি আয়াস, আর তারপরে হাদ্দাসানা শোবা, আর শোবার ওস্তাদ শোবা বলছে ইমাম শোবা রাহমাহুল্লাহ, রাহমাহুল্লাহ জামিয়ান, হাদ্দাসানি ইবনুল আসবাহানি, আসবাহানির ছেলে, এই আসবাহানির ছেলে কি, আসবাহানির ছেলে এখানে স্পষ্ট করেছে, ওয়ান আব্দুর রহমান ইবনুল আসবাহানি, এই আসবাহানির ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, যাতে করে জাহালাত বা অজ্ঞতা অস্পষ্টতা না থাকে, এই রাবি বর্ণনাকারী মজহুল এমনটা যেন না আশঙ্কা হয়, ক্লিয়ার করে দিলেন।
36 নম্বর অধ্যায়, আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করব আজকের দর্স, বলছেন বাবুন মান সামিয়া শাইআন ফারাজা হাতা ইয়ারিফাহু, কেউ যদি ওস্তাদের কাছ থেকে বা আলোচকের কাছ থেকে কোনো কিছু শুনলেন দর্স শুনলেন, ফারাজা আর তারপরে পুনরায় জিজ্ঞাসা করল, হাতা ইয়ারিফাহু, সেটা ভালো করে জানার জন্য, শিখে নেওয়ার জন্য, বুঝতে পারেনি, একবারে বুঝল না, দুইবার তিনবার জিজ্ঞাসা করুক, এটা কেমন, জিজ্ঞাসা করা জায়েজ না বেয়াদবি, এটা বুঝাতে চাইছেন। আর যেমন ছাত্রকে জানতে হবে, ছাত্রীকে জানতে হবে যে শিক্ষক শিক্ষিকাকে আমি জিজ্ঞাসা করবো এটা আমার আদব হবে না বেয়াদবি হবে, এই মশালা জানাতে চান ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তেমনই শিক্ষক শিক্ষিকাও জানাতে চাইছেন যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ছেলে মেয়েরা লেখাপড়া করছে অথবা কোনো শ্রোতা শুনছে আমাদের আলোচনা আর বুঝতে পারলো না, দার শুনছে আর বুঝতে পারলো না, একবার হইল না, দুইবার জিজ্ঞাসা করো তাও বুঝতে পারলো না, তিনবার চারবারও যদি জিজ্ঞাসা করে, বারবার করে বুঝাবার চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব। এই মর্মে প্রখ্যাত তাবেঈ ইবনু আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্না আয়েশা যাওজা নবী সাল্লাল্লাহু আলাইহি কানাত লা তাসমা শাইয়ান লা তারিফু ইল্লা রাজাআত ফীহি হাত্তা তারিফা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা বিবি, তিনি যখনই কোনো কথা শুনতেন, লা তারিফু, আর বুঝতে পারতেন না, ইল্লা রাজাআত ফীহি, সেটা পুনরায় জিজ্ঞেস করতেন, জি আবার জিজ্ঞেস করতেন, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারতেন, যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি করতে পারতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক এরকম ক্ষেত্র রয়েছে, এই একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল মান হুসিবা উজিবাক, বিচার দিবসে হাসর মাঠে যার হিসাব গ্রহণ করা হবে তাকে আজাব শাস্তি দেওয়া হবে, আল্লাহ যার হিসাব নেবেন তাকে আল্লাহ কী করবেন, আজাব শাস্তি দেবেন। কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনের সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান ছিল, আয়াত হঠাৎ করে মনে পড়ে গেছে যে কোরআনে কারিমে তো আল্লাহ সূরা ইনশিকাকের আয়াত নম্বর 8-এ বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, যার ডান হস্তে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে, তার হিসাব কি হবে, সহজ হবে, আল্লাহ তো সহজ হিসাবের কথা বলেছেন। আর মুমিন যারা জান্নাতি তাদের ডান হাতে আমলনামা আসবে, তো সহজ হিসাব হবে। তো আবার বলা হচ্ছে যার হিসাব নেওয়া হবে আজাব দেওয়া হবে, এখানে বলা হয়েছে হিসাব নেওয়া হবে কিন্তু সহজ হিসাব, আর হাদিসে বলা হচ্ছে হিসাব নিলেই আজাব হবে, আর হিসাব যদি না নেন তাহলে বেঁচে গেলেন, তো দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না বাহ্যিক, আয়াত আর হাদিসে যেন কী হয়ে যাচ্ছে, দ্বন্দ্ব, সমন্বয়টা কি বুঝতে চাইলেন। কালাত ফাকালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে গিয়ে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন উত্তরে বললেন, যখন আমি এরকম বললাম যে আল্লাহ তো কোরআনে এইরকম বলছেন আর আপনি বললেন যে কারো হিসাব নিলে আল্লাহ আজাব দেবেন, তখন উত্তরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা যালিকাল আরদু, যে সহজ হিসাব নেওয়া হবে কোরআনে কারিমের সূরা ইনশিকাকে বা অন্য আরেকটি আয়াতও রয়েছে যেখানে এখানে হিসাবে ইয়াসির রয়েছে, আর অন্য জায়গায় সায়া সুরায় হাক্কাত রয়েছে, ফাহাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কী রয়েছে সেখানে, ফাহাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, দেখো কোরআনে কারিম দেখে বলো আয়াত নম্বর করো, সামনে চলে যাচ্ছে, সহজ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, এটার অর্থ হচ্ছে ইন্নামা যালিকাল আরযু, এটা হচ্ছে বান্দার সামনে তার আমলনামা পেশ করা, যে আমেলটা কাজা, ইয়াওমা কাজা, এই আমলটা করেছো, এই গুনাহটা করেছো, এটা তোমার আমল, এটা তোমার কাজ, সহজ হিসাব না হবে, জি। ফাহাম্মামুন উতিয়া কিতাবাহু ফায়াকুল, ফাহাম্মামুন উতিয়া কিতাবি আমি নেই ফায়াকুল হা ও মুকরাও কিতাবি, জি, যখন ডান হাতে দেওয়া হবে আমলনামা তখন সে খুশিতে, এত খুশি হবে, খুশিতে বলে হাও এসো ইকরাও কিতাবে, আমার আমলনামা পড়ে দেখো, আরে দেখো, যেমন যারা স্কুল মাদ্রাসায় ফার্স্ট হয় আর ভালো রেজাল্ট পেয়েছে, ফলাফল পেয়েছে, মার্কশিট নিয়ে আসে, তখন সবাইকে দেখায় এই যে দেখো আমি সব এক্সেলেন্ট হয়েছি,
হ্যাঁ, এ প্লাস পেয়েছে। আর সূরা ইনশিকাকে রয়েছে ফাসাওফা ইউহাসাবা হিসাবা ইয়াসিরা, সহজ হিসাব না। এই সহজ হিসাব বলতে আল্লাহ শুধু পেশ করবেন যে এই কাজগুলি করেছে, এই কাজগুলি করেছে, এই কাজগুলি করেছে, হিসাব নেওয়া নয়, এটা আরজ পেশ করা, পরিবেশন করা। ওয়ালাকিন মান্নুকিশাল হিসাব, তবে যার পঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, পঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হবে, হিসাবে কড়াক্রান্তি করা হবে। একজন কড়াক্রান্তির হিসাব ছিল ধারাপাত, যারা আমাদের দাদা আমলে ধারাপাত পড়া হয়েছে, আমরাও সামান্য দাদা আমলে হইলে আমরা পেয়েছি, বাবা বাবারা পড়েছিলেন, হয়তো ধারাপাত ছিল একযুগে, সেখানে গন্ডা কড়াক্রান্তি এগুলোর হিসাব রয়েছে, কড়াক্রান্তি ওই হিসাবগুলি সূক্ষ্ম হিসাব। গন্ডাটা অনেকে বুঝেন, কয়টাতে গন্ডা হয়? চারটাতে গন্ডা হয়, শুধু এতটুকু বুঝেন আজকালকার অনেকে বুঝেন, অনেকে তো বুঝেন না, নিউ জেনারেশন যারা, কড়াক্রান্তি কেউ জানেন না, বুঝেন না। তো কড়াক্রান্তি করে যার হিসাব না হবে, মানে পাই পাই করে এক একটা করে হিসাবে ধরা হবে, এটা কেন, এটা কেন, এইটা কেন, যদি আল্লাহ এভাবে ধরেন তাহলে ইয়াহলে ধ্বংস হবেই হবে, ধ্বংস হবেই হবে, অবশ্যই আজাব বেনিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহজ হিসাব নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বিনা হিসাব বিনা আজাবে জান্নাত নসিব করেন। জি, তো এই হাদিস থেকে যা জানলাম তা হচ্ছে, কোনো কথা শুনলেন আর তারপর বুঝতে পারলেন না, তাহলে ওস্তাদকে, আলোচককে, বক্তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু আদবের খেয়াল রেখে জিজ্ঞেস করবেন, এবং বুঝে নেওয়ার পরে হটকারিতা করবেন না, বুঝেও বুঝবেন না এমন না, এমন করবেন না। হ্যাঁ, আপনি মানতে চান না, আসলে আপনার তার সাথে মতের ভিন্নতা আছে যার ফলে আপনি হটকারিতা করছেন, এগুলো হচ্ছে ফিতনা, এগুলো করবেন না। আপনার যদি আলোচনা পোষায় তাহলে শুনলেন, আর না হলে চলে গেলেন আপনি, কিন্তু হইচই করা, হট্টগোল করা, আর সেখানে কলহ বিবাদ করা, আর মারামারি করা, আর মুসলিম মায়ের ফাটল সৃষ্টি করা, এগুলো ভালো কাজ নয়। স্বাধীন অকলিল হক মির রব্বিকুম, হক হচ্ছে রবের পক্ষ থেকে, হক আপনার সাথেও থাকতে পারে, হক আপনার শিক্ষকের সাথে, আপনার আলোচক বক্তার সাথেও থাকতে পারে। ফমান শা ফালিয়ু মিন ওয়া মান শা ফালিয়ু, একবার ইচ্ছা হইলে মানো, না হইলে না মানো, কিন্তু ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি হানাহানি এইসব ফিতনা, এগুলি থেকে আল্লাহ যেন জাতিকে বাঁচিয়ে রাখেন। এবং এই গোঁড়ামি আর যেটা সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, ধর্মান্ধতা থেকে আল্লাহ রব্বুল মুসলিমদেরকে, আর যারা মুসলিম উম্মার যারা গোঁড়া বিদাতি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত নসিব, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর যারা অনুসারী তাদের মধ্যে আলহামদুলিল্লাহ অন্তরে উদারতা রয়েছে। এই জন্য দেখা যায় যে আপনি আহলে হাদিস মসজিদে যান, আপনি আর সৌদি আরবের মসজিদে পড়েন, আপনি কীভাবে নামাজ পড়েছেন কেউ আপনাকে বাধা দেবে না আপনাকে, কিন্তু আপনি বেদাতিদের মসজিদে চলে যান, মজাবধারীদের মসজিদে চলে যান, জোরে আমিন বলে দেখেন, রফায় দিয়ে করি দেখেন, আপনি সহি সালামত যদি ফিরে যান তো আলহামদুলিল্লাহ, যে কী করে আপনার কী যে ধর্মান্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মান্ধতা, এই গুমরাহি কে হারাম করেছেন, সুতরাং এসব কলহ বিবাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।